निखिल असम स्वर्ण शिल्पी समिति के कार्यकर्ताओं को दुख से श्रद्धा व मर्यादा के साथ शहीद दिवस पालन किया गया। 9 जनवरी को आयोजित इस कार्यक्रम में संस्थान के सभापति, संपादक व दूसरे कई हस्तगण मौजूद थे। इस दिन के कार्यक्रम में व्यवसायियों पर हो रहे शोषण तथा राज्य व केंद्र सरकार के कई शोषण नीति के खिलाफ गहरा दुख व्यक्त किया गया। संदर्भ में कछार के जिला उपायुक्त को कई दफा मांग संबलित एक स्मारक पत्र भी प्रदान किया गया। गौरतलब है कि स्वर्ण शिल्पी तथा कलाकारों की नक्काशी व दूसरे कला के क्षेत्र में जो परेशानी इन दिनों उभर कर आ रही है, इससे निजात पाने के लिए संस्थान द्वारा कई कदम उठाए जा रहे हैं। साथ ही स्वर्ण शिल्पियों की भविष्य निधि गठन तथा सुचारू व्यापार के लिए कई अधिनियम को लागू किए जाने पर जो परेशानी खड़ी हुई है, इस पर भी कार्यकर्ताओं ने आलोकपात किया। राज्य व केंद्र सरकार तथा प्रशासन से सहयोग का आश्वासन देते हुए कार्यकर्ताओं ने कहा कि अगर कला संस्कृति की शैली बना रहेगा तो ही स्वर्णकार अपनी जीवन व्यतीत कर पाएंगे। इस दिन आत्मबलिदानकारी कई स्वर्णकार तथा कलाकारों के विभिन्न पहलुओं को लेकर आलोकपात किया गया। उनके याद में उनके श्रद्धांजलि प्रदान करते हुए शहीद वेदी पर माल्यार्पण व पुष्पांजलि भी अर्पण किए गए। बाद में इस संदर्भ में संस्थान के संपादक व सभापति ने विस्तारित तथ्य उजागर किए। नमस्कार, निखिल असम स्वर्ण शिल्पी समिति 1963 इंग्रेजीते ভারত সরকার যখন গোল্ড কন্ট্রোল অ্যাক্ট করলো 9 জানুয়ারি, সেই দিন হইতে সমস্ত স্বর্ণশিল্পীগণ একত্র হয়ে এই নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি গঠন করে অগাস্ট 9 ভারত সরকারের এই গোল্ড কন্ট্রোল অ্যাক্ট প্রতিবাদে আমাদের স্বর্ণশিল্পীদের পূর্বতম যে প্রতিজ্ঞা নিয়েছিল তাহা 1990 ইংরাজিতে তারা ভারত সরকারকে পরাস্ত করতে পেরেছিল, কারণ তাদের ছিল একতা, নিষ্ঠা এবং সততা। সেই বিনিময়ে ভারত সরকার 1963 ইংরাজিতে যে স্বর্ণ নিয়ন্ত্রণ আইন করেছিল তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই 9 জানুয়ারির ভারত সরকারের আইনের বিরুদ্ধে চলাকালীন অবস্থায় স্বর্ণশিল্পীগণ আত্মহত্যা করেছিল, তাদের পরিবার পরিজনকে বিষ খাওয়াইয়ে মেরেছিল। তার প্রতিবাদে আমরা এই 9 জানুয়ারি প্রথমে কালা দিবস হিসাবে পালন করতাম, কিন্তু 1990 ইংরাজির পর যখন ভারত সরকার আমাদের এই আইনটি তুলে নিল, তারপর আমরা ওই যারা পূর্ববর্তীতে মারা গিয়েছিল তাদেরকে স্মরণ করার জন্য এই 9 জানুয়ারি আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে আজকে উপস্থিত সকল সদস্য, ভাই বন্ধু সকলকে জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন। আজকে এই 9 জানুয়ারি আমাদের কাছে একটি খুব দুঃখের দিন। আমরা প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে থাকি, অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা সেই শোক দিবস পালন করছি। আসামের সর্বত্র নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির আন্ডারে যে সমস্ত দোকান, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো আছে, আমরা সবাই আজকে বন্ধ রেখে শহীদের প্রতি আমরা সেই শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করছি। বন্ধুরা, আপনারা জানেন 1963 সালের বিগত সেই কালো দিনের কথা, যেটার উপর বেস করে আমাদের শিল্পকে রক্ষা করবার জন্য আমাদের পূর্বপুরুষরা আজকের বহু সংগ্রাম করে আজকের আমাদের এই শিল্পকে আমরা বাঁচিয়েছে, ওনারা বাঁচিয়েছিলেন, এবং ওদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই দিবসটাকে পালন করছি। যাই হোক, আমরা সরকারের কাছে এটাও নিবেদন রাখবো যাতে অতি সত্বর আমাদের সমস্ত দাবি দেওয়াগুলো সুন্দরভাবে যেন পূরণ করা হয়। তো বন্ধুগণ, তো আজকে আমি আর বিস্তৃত